আর এমন হাল অবস্থা করেছে তার চোখে ঘুম ছিল না সে ঠিকঠাক মতো খেতে পারেনি টেনশানে তাহলে একটা জিনিস যদি তার মাথায় থাকতো যে বাংলাদেশ সার্বভৌমিকভাবে জনগণের দেশ গণতান্ত্রিক দেশ এই দেশের ক্ষমতার সর্বভৌম উৎস হলো জনগণ জনগণ সকল ক্ষমতার অধিকারী এই কথাটা সে হয়তো ভুলে গিয়েছিল কিসের জন্য ভুলে গিয়েছিল সেটা আমি জানি না কারণ সে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট যদি সে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এই কথাটা কিভাবে ভুলে যায় যে বাংলাদেশের জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এরা তো আমি পড়েছি আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন আপনারাও তো পড়েছেন যে বাংলাদেশের সর্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ সেই জনগণকে সে পায়ের নিচে পিষে মারতে চায় সে মাঝখানে এমনও কথা বলেছে যে যদি জনগণ আমার সাথে ঝামেলা করে তাহলে আমি বিদ্যুৎ গ্যাস পানি সব বন্ধ করে দিয়ে বসে থাকবো দেখবো জনগণ আমার কি করে দেখেছেন না আপনার কি করেছে আপনাকে আপনাকে এমন ভাবে তাড়িয়েছে যে আপনার অস্তিত্ব পর্যন্ত নাই আপনার বাবার অস্তিত্ব পর্যন্ত নাই তাই আমি আপনাকে সাবধান করে দিয়ে একটা কথা বলবো যে যদি কখনো বেঁচে থাকেন তাহলে জনগণকে মূল্যায়ন করতে শিখবেন জনগণকে দাম দিতে শিখবেন জনগণের কথাকে মূল্যায়ন করবেন এবং ছাত্র সমাজকে মূল্যায়ন করবেন তাহলে হয়তো আপনার অস্তিত্ব টিকে থাকবে আপনি টিকে থাকবেন একটা কথা মনে রাখবেন যারা শৈশ ছিল তাদের মৃত্যুটা খুব কঠিন হয়েছে আমিও আশা করব যে আপনার মৃত্যুটা অনেক কঠিন হবে যেটা আপনি নিজেও সহ্য করতে পারবেন না আপনি এই দেশের লাথি হুসটা খাবেন ওই দেশের লাথি হুসটা খাবেন খেয়ে বেঁচে থাকবেন কিন্তু আর কখনো আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না সেই অধিকারটা আপনার নাই আপনি রাখেন নাই তো আজ আর বেশি কথা বলবো না আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি তো যে যেখান থেকে দেখেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি ভিডিওটা আপনাদের সচেতন সচেতন করার জন্য বানিয়েছি যাতে আমাদের দেশে আর কখনো কোনো শৈরশাসক না আসে এটা মাথায় ঢুকানোর জন্য দেখা হবে অন্য ভিডিওতে তত সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম